আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ব্যাকরণ আলোচনা। আলোচনার বিষয় হচ্ছে শব্দ গঠন। শব্দ গঠনের আমরা পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম যে উপসর্গ দিয়ে কিভাবে শব্দ গঠন করা যায়। আজকে আমরা আলোচনা করব প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন। তাহলে প্রথমে আমাদের জানা দরকার যে প্রত্যয় কি বা প্রত্যয় কাকে বলে। যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দোকান যুক্ত দ্বার সমান হলো কি? দোকান দ্বার। তাহলে এখানে দেখা যাচ্ছে দোকান যুক্ত দ্বার সমান দোকানদার। তাহলে এখানে দোকান একটা শব্দ, দোকান হলো একটা শব্দ, দ্বার হলো প্রত্যয়। তাহলে দোকানের পরে কি যুক্ত হয়েছে? দ্বার যুক্ত হয়েছে, দিয়ে একটা দোকানদার। তাহলে দোকান হলো একটা বিষয়, কিন্তু দোকানদার যে দোকান দেয়, তাহলে শব্দটা পরিবর্তন হয়ে গেল। তাহলে কি বলবো আমরা, যে আবার অপর দিকে যদি বলা হয় চল, চল মানে যাওয়া, সেখানে অন্ত যদি যুক্ত করা হয় তাহলে কি হবে? চলন্ত। তাহলে চলন্ত হল, তাহলে চল হলো একটা আর অন্তযুক্ত হয়ে এই শব্দটা পরিবর্তিত হয়ে গেল, গঠন হয়ে গেল। তাহলে কি বলবো আমরা, এই চল হচ্ছে একটা ধাতু, এটা হলো ধাতু, এটা হলো শব্দ। তাহলে শব্দ বা ধাতুর সঙ্গে, শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে কি হয়েছে? যুক্ত হচ্ছে, যা যুক্ত হয়ে কি হচ্ছে? একটা নতুন শব্দ গঠন করছে, তখন তাদেরকে বলা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রত্যয় কাকে বলো? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দে পরে যুক্ত হয়ে তার অর্থকে পরিবর্তন করে এবং নতুন শব্দ বা নতুন শব্দ গঠন করে, তখন তাকে বলা হয় প্রত্যয়। তাহলে বোঝা গেল যে প্রত্যয় কাকে বলে? প্রত্যয়, প্রত্যয় হচ্ছে কি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ ধাতুর পরে আর কি, এটা পরে হবে, পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা পদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। প্রত্যয় বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখন তাকে বলা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব। তাহলে প্রত্যয়কে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব। প্রত্যয় প্রথমত কি হলো? দুই ভাগে ভাগ। এক হলো কি? কৃত প্রত্যয় দ্বিতীয়ত হলো কি? তদ্ধিত প্রত্যয়। তাহলে বোঝা হল যে প্রত্যয় হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করছি, তাহলে কি একটা কৃত প্রত্যয় আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। কৃত, কৃত মানে হচ্ছে ক্রিয়া বা ধাতু। তাহলে ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে শব্দ গঠন করছে, তাকে বলবো আমরা কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় কাকে বলবো? যেমন, যেমন কি হলো? শিক্ষক, শিক্ষক
যোগ অক। অক হলো একটা বর্ণ বা বর্ণের সৃষ্টি, একটা হচ্ছে প্রত্যয়। এই শিক্ষ সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করছি, শিক্ষক, এটা গঠন করলো। অপরদিকে কি হলো, তদ্ধিক প্রত্যয় হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হবে, এটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে, যেমন মুদি, যোগ খানা, তাহলে খানার সঙ্গে মুদি যুক্ত হলো, দিয়ে কি হলো, সমান মুদিখানা। মুদিখানা হল তার তদ্ধিক প্রত্যয় হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত, কৃত প্রত্যয় হচ্ছে ধাতুর সঙ্গে যুক্ত। তাছাড়া বেনারস, এখানে আর একটা হতে পারে যে বেনা রস যুক্ত ই সমান বেনারসি, বেনারসি এভাবে যুক্ত হচ্ছে শব্দের সঙ্গে। তাহলে আমাদের বুঝতে পারা গেল যে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় প্রথমে দুই ভাগে ভাগ করলাম, তাহলে আবার কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়ের সঙ্গে কীভাবে শব্দ গঠন করছে, হচ্ছে কৃত প্রত্যয় কীভাবে শব্দ গঠন করছে সেটা আমরা একটু দেখে নেব। তাহলে কৃত প্রত্যয় কিভাবে শব্দ গঠন করছে, কৃত প্রত্যয় কিভাবে শব্দ গঠন করছে, আমি কৃত প্রত্যয়ের কি কি উদাহরণ দিয়েছি, আমি কৃত প্রত্যয়ের যেসব উদাহরণগুলো দিয়েছি সেগুলো হলো যেমন অন, অনয়, অক, অন, অন্ত, তব্য ইত্যাদি হলো কৃত প্রত্যয়। তাহলে কি কি বললাম, অক, অন, অনট, তব্য, তারপরে অনিয়, অনিয়, তব্য, অনিয়, তারপরে কি হচ্ছে সানোচ, সানোচ ইত্যাদি হলো কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় হচ্ছে কি, এই সবগুলো হলো কৃত প্রত্যয়। তাহলে দেখা যাক কৃত প্রত্যয় বা সংস্কৃত প্রত্যয় বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলা যায় কৃত প্রত্যয়কে। যেমন ওয়াক, ওয়াক দিয়ে যেমন প্রথমে বলেছিলাম শিক্ষ যুক্ত ওয়াক সমান শিক্ষক, তারপরে অন, অন দিয়ে যেমন হচ্ছে কি গম যুক্ত অন সমান গমন, গম যোগ অন সমান গমন। তাহলে গমন হলো একটা ক্রিয়া, গম হলো তার ধাতু, গম হলো ধাতু আর তার সঙ্গে অন যুক্ত হয়েছে, দিয়ে হয়ে যাচ্ছে কি গমন। তারপরে অনট, অনট মানে এখানে হচ্ছে অন, অনট মানে অন, যেমন দৃশ যুক্ত অন অনট সমান দর্শন, তাহলে অনট, অনট মানে এখানে হচ্ছে অন, অন অনট মানেই অন, তাহলে কি হলো দৃশ যুক্ত অনট সমান দর্শন, দৃশ যুক্ত অর্থ সমান দর্শন। তারপরে কি হচ্ছে তব্য, ক্রি, ক্রি মানে কাজ করা, যুক্ত তব্য সমান কর্তব্য। অনিয়, অনিয় যেমন হচ্ছে দৃশ যুক্ত অনিয় সমান দর্শনীয়, অনট সমান দৃশ যোগ অনিয় সমান দর্শনীয়। সেরকম সানোচ মানে কি হচ্ছে, সানোচ মানে হচ্ছে মান, মা সানোচ মানে হচ্ছে মান, যেমন বৃত্ত
যুক্ত সানোচ সমান বর্তমান। বর্তমানের ধাতু হচ্ছে কি বৃত, বৃত ধাতু থেকে বর্ত কথাটি এসছে, তাহলে বৃত বর্তমান, তাহলে কি হচ্ছে বৃত যুক্ত সানোচ। সানোচ মানে কি বলেছি মান, তাহলে বৃত যুক্ত সানোচ সমান বর্তমান। তাহলে বোঝা হল যে কৃত প্রত্যয় কিভাবে আমরা কৃত প্রত্যয় দিয়ে শব্দ গঠন করছি। এবার কি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এবার হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কাকে বলবো, তদ্ধিত প্রত্যয় হচ্ছে ওইগুলি যে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করছে তখন তাকে বলবো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় কাকে বলছি, শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে নতুন শব্দের সঙ্গে ওগুলো হচ্ছিল কিসের সঙ্গে, ক্রিয়া বা ধাতুর সঙ্গে, এগুলো হবে শব্দের সঙ্গে। এই তদ্ধিত প্রত্যয়কে আমরা আবার তিন ভাগে ভাগ করব। তদ্ধিত প্রত্যয়কে আমরা তিন ভাগে ভাগ করব। তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়কে তিন ভাগে ভাগ করব, তা হচ্ছে কি বাংলা সংস্কৃত তদ্ধিত, বাংলা তদ্ধিত আর বিদেশি তদ্ধিত, তাহলে দেখা যাচ্ছে কি সংস্কৃত তদ্ধিত, আমরা আগে দেখেছি যে সংস্কৃত, বা সানোচ টানোচ এইসব, তাহলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়গুলো কি, প্রত্যয়গুলি হচ্ছে স্নিক বতুক মতুক এবং এইসবগুলো, যেমন স্নিক বতুক মতুক এইসবগুলো হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। যেমন তারপরে হচ্ছে বি ইত্যাদি, এবার এইসবগুলো কীভাবে যুক্ত হয়েছে, যেমন স্নিক সমান হচ্ছে কি ইক, স্নিক মানে হচ্ছে ইক, তাহলে স্নিক সমান ইক যদি হয় তাহলে শব্দ গঠনে কী হবে, যেমন বৈদিক, কী হবে বেদ যুক্ত স্নিক, তাহলে স্নিক সমান কী বলেছি ইক, তাহলে এখানে ইকটা হয়ে যাচ্ছে স্নিকের পরিবর্তে, তাহলে বৈদিক বেদযুক্ত স্নিক সমান বৈদিক। সেরকম কী আছে সমুদ্র, যোগ স্নিক সমান সামুদ্রিক, তাহলে বোঝা গেল সমুদ্র যুক্ত স্নিক সমান হলো কি সামুদ্রিক, এখানে স্নিক মানে কি বলেছি ইক, স্নিক মানে হলো ইক। অনুরূপভাবে বতুক মানে হলো বান আর মতুক মানে হলো মান, বতুকের উচ্চারণ হবে বান,
আর মতুপের উচ্চারণ হবে মান। তাহলে এখানে আমরা কিভাবে শব্দ গঠন করব, এখানে আমরা একটু দেখি যে বতুপের মানে হচ্ছে বান এবং মতুপের ইয়ে হচ্ছে মান। যেমন বতুপ বান যেমন বর্তমান বৃদ্ধযুক্ত মতুপ সমান বর্তমান, যেমন বলবান আর কি, বলবান বল যোগ বতুপ সমান বলবান। তাহলে এখানে বতুপ হচ্ছে, বতুপের জায়গায় এখানে কি হলো বান হয়ে গেল। তাহলে বান বতুপ মানে আমরা কি বলেছি বান, তাহলে বল বল যোগ বতুপ সমান বলবান। সেরকম কি আছে, সেরকম মতুপ মান বর্তমান আছে, সেরকমভাবে যেমন বি, যেমন বিতে কি আছে বিষমান বি, যেমন মেধাযুক্ত বিষমান মেধাবী, মেধা যুক্ত বি সমান মেধাবী। তাহলে এইভাবে সংস্কৃত প্রত্যয় যোগের শব্দ গঠন হচ্ছে। এবার কি হচ্ছে বাংলা, বাংলা বাংলা তদ্ভিদ প্রত্যয় কি কি আছে, বাংলা তদ্ভিদ প্রত্যয়ের মধ্যে যেমন আছে খানা তেলা হসই ইয়া ইত্যাদি। বাংলা বাংলা তদ্ভিদ প্রত্যয়, বাংলা তদ্ভিদ প্রত্যয় কি আছে আ খানা ইয়া ই ইত্যাদি। যেমন খানা জেল যোগ খানা সমান জেলখানা, জেলখানা। তারপর কি আছে আ, আ যেমন বাঘ যোগ আ সমান কি হলো বাঘা, বাঘা হয়ে গেল। সেরকম নন যোগ আ, নন যোগ আ সমান নোনা ইত্যাদি হচ্ছে বাংলা। তার মানে উক দিয়ে কি বলেছি উক, যেমন লাজ লাজযুক্ত উক সমান কি হবে লাজুক। অনিয় দিয়ে কি হবে পুজোযুক্ত অনিয় সমান পূজনীয়। ইয়া দিয়ে কি হবে ভোরযুক্ত আই, যেমন আই দিয়ে আই, এটা আই দিয়ে কি হবে ভোর যোগ আই সমান ভোরাই। এইভাবে শব্দ গঠন হলো। তাহলে বাংলা আমরা বুঝতে পারলাম। এবার কি হয়েছে বিদেশি, সরি খানাটা হবে বিদেশি, জেলখানা খানাটা হবে বিদেশি, ভুল করেছি। এবার কি হয়েছে বিদেশি, বিদেশি তদ্ভিদ প্রত্যয়, বিদেশি তদ্ভিদ প্রত্যয় কি কি, বিদেশি তদ্ভিদ প্রত্যয় হচ্ছে ওয়ান দার বাজ ইত্যাদি খানা। তাহলে কি হয়েছে খানা অন দার বাজ অনেক আছে তার মধ্যে এরকম। তাহলে যেমন খানা, খানা দিয়ে যদি ই করা হয় তাহলে কি হবে, যেমন গরিব খানা, গরিব যুক্ত খানা সমান গরিব খানা। তারপরে যেমন অন, অন দিয়ে কি হবে যেমন গাঢ় অন, গাঢ় অন
गाढ़ो युक्त ऑन समान गाढ़ो ऑन तारपर की चे दार दार दिए क्या हबे जमन दार दार जमन खबर दार खबर दार तेले खबर जोग दार शुमार खबर दार एभावे आछे बाज जमन धाप्पा बाज बाज दिए कि हबे बाज दिए हबे धाप्पा जुक्त बाज समान धाप्पा बाज तहले बुझा गेल जे एगुलो आछे विदेशी प्रत्यय तहले आमरा आजके आलोचना करलाम कि जे प्रथमत होच्छे कि जे प्रत्यय काके बोललाम आमरा जे जे सब वर्ण बा वर्ण समष्टि शब्द बा धातुर पर जुक्त हुए तार अर्थ परिवर्तन नतून शब्द गठन करछे तखन ताके बला होच्छे प्रत्यय प्रत्यय के आमरा प्रथमत दुई भागे भाग करछि कृत प्रत्यय एवं तद्धित प्रत्यय कृत प्रत्यय देखालाम आमरा कि भावे गठन करे तद्धित प्रत्यय के आमरा तीन भागे भाग करेछि संस्कृत तद्धित बांगला तद्धित एवं विदेशी तद्धित संस्कृत तद्धिते किभावे शब्द गठन करछे बांगला शब्द तद्धित प्रत्यय किभावे এবং বিদেশি কিভাবে শব্দ গঠন করছে এই সবগুলো আলোচনা করলাম এবার হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন কিভাবে আসবে পূর্বের দিন বলেছি যে কোশ্চেন আসছে সেভাবে যে কিছু প্রত্যয় দিয়ে দিবে বর্ণ বা বর্ণ সমষ্টি দিয়ে দিবে তা দিয়ে নতুন শব্দ গঠন করতে বলবে যেমন হয়তো বলেছিল খানা খানা বাজ দার অন ইত্যাদি শব্দগুলো দিয়ে দিল এগুলো দিয়ে দিল এই দিয়ে যেমন জেলখানা তারপরে বাজ ধান্দাবাজ ধাপ্পাবাজ তারপরে হচ্ছে দার এইসবগুলো অন গাড়োয়ান গাড়িযুক্ত অন এইভাবে শব্দ গঠন করতে হবে এইভাবে কোশ্চেনটা থাকে এই চ্যাপ্টার থেকে তাহলে আজকে বোঝা গেল তাহলে আজকে কমপ্লিট হলো কি যে শব্দ গঠন চ্যাপ্টার ওদিকে আমাদের উপসর্গ যোগে কীভাবে শব্দ গঠন হলো আর এদিকে প্রত্যয় যোগে কীভাবে শব্দ গঠন হচ্ছে আজকে তো আমরা কমপ্লিট করলাম তাহলে ব্যাকরণের মোটামুটি সিলেবাস কমপ্লিট সেকেন্ড সামিটিভে থ্যাংক ইউ।